ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ওরা একটি ফুলকে বাঁচা। ভাষা সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের বীজ বপন করে 23 বছর শেষ না হতেই কথিত ভীরু, অলস, কর্মবিমুখ, যুদ্ধবিদ্যায় অনভিজ্ঞ একটি জাতি প্রশিক্ষিত ও দক্ষ সেনাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। দেশমাতৃকার লাঞ্ছনা ও ক্লানিমোচনের স্বপ্নে পরাধীনতার শৃঙ্খল ভাঙতে প্রস্তুতি এবং হাতিয়ারহীন এসব যোদ্ধাদের দুর্দমনীয় প্রাণের আবেগ ও প্রত্যয়ের কাছে ভয়ঙ্কর মারণাস্ত্রও হয়েছে তুচ্ছ। আধুনিক যুদ্ধাস্ত্রের ভয়াবহতা না বুঝে এবং এক অসম যুদ্ধকে উপলব্ধি করেও কি বিস্ময় তারা রণে ভঙ্গ না দিয়ে বরং আরও বুক চিতিয়ে দাঁড়িয়েছেন বাঙালির মুক্তিযুদ্ধে। প্রাণের আবেগই তাঁদের কাছে হয়ে উঠেছে শ্রেষ্ঠ অস্ত্র। বিশ্ব দেখেছে প্রকৃতির কাদামাটির মতো নরম বাঙালি প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হতে পারে। বর্ষার কোমলতায় ভেজা বাঙালি গ্রীষ্মে হতে জানে রুক্ষ ও কঠিন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আবৃত্তি অনলাইনের বিশেষ নিবেদন, রণাঙ্গন থেকে মুক্তিযোদ্ধাদের লেখা চিঠি পাঠের সংকলন রুধিয়া রাখিতে নারী। ১৯৭১ সালের ১৬ জুন তারিখে রণাঙ্গন থেকে মামা সৈয়দ মোস্তফা কামাল পাশাকে লেখা শহীদ মুক্তিযোদ্ধা রুমির চিঠি। চিঠি পাঠে কাজী শহীদ। Dearest Pasha Mama, don't be surprised. It was written and has come to pass. And after you read this letter, destroy it. Don't try to write to Amma about this letter. It will put them in danger. This is a hurried letter. I don't have much time. I have to leave tomorrow for my base camp. We are fighting a just war. We shall win. Pray for us all. I don't know what to write. There is so much to write about. But every tale of atrocity you hear, every picture of terrible destruction that you see, is true. They have torn into us with a savagery unparalleled in human history. And sure as Newton was right, so shall we too tear into them with like ferocity. Already our war is far advanced. When the monsoons come, we shall intensify our operation. I don't know when I shall write again. Please, don't write to me, and do your best for Sonar Bangla. Bye for now, with love and regards, Rumi.